এটা কি আলাদা ধর্ম তারা বানাইছে জানি না যে একজন মুসলমানের সাথে কোলাকুলি করলে মুলাকাত করলেও নাকি তাদের ঈমান চলে যায় তাদের ঈমানে তো দুর্বল কেন আমাদের ওই দুইজন সুন্নি ভাই তো কি করছে মোটামুটি কালিমা পড়ে মুসলমান হইছে এবার আমরা চাই ওনারা ফেসবুকে লাইভে এসে যেন ওনাদের বিয়েটা কি করে নবায়ন এখন তো নতুন আবার ঈমান ভাঙার একটা কারণ গতকাল পাইলাম হ্যাঁ ওলামায়ে কেরামের সাথে কোলাকুলি করলে নাকি কি ভাঙি যায় ঈমান কোন জায়গায় যাব বলেন গতকাল দেখলাম দুইজনে আমাদের বাংলাদেশের সুন্নি ঘরানার দুইজন নতুন করে কালিমা পড়ে কি হইছে মুসলমান হইছে তওবা করছে প্রকাশ্যে একজন ওয়াজের মধ্যে একজন ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে তওবা করেছে কি কারণে তারা মিজানুর রহমান আজহারি সাহেবের সাথে ওনার দাওয়াতে গিয়েছে এবং ওনার সাথে কোলাকুলি করেছে এই জন্য ফতোয়া আসছে ওনাদের ঈমান মানে এটা কি ফতোয়া মানে একজন আচ্ছা আমাকে বলেন মিজানুর রহমান আজহারি সাহেব মানলাম ওনার আকীদা ভ্রান্ত মানলাম আমি কিছুক্ষণের জন্য কিন্তু একজন কাফের সাথে যদি কেউ কোলাকুলি করে ঈমান যায় একজন মুশরিকের সাথে কোলাকুলি করলে ঈমান যায় তো মিজানুর রহমান আজহারি এমন কি ব্যক্তি ওনার সাথে কোলাকুলি করলে ঈমান চলে যাবে আমার এই কথাটা মাথায় ধরে না মানে মানে সর্বোচ্চ ওনারা বক্তব্য দিতে পারলে দুর্বৃত্ত ওনাদের সাথে আমাদের আকীদার ভিন্নতা তোমরা সেখানে গেছো তোমরা নিজেদের অবস্থানটা পরিষ্কার করো তোমরা কি তার আকীদা গ্রহণ করছো না করো নাই সর্বোচ্চ দূরে একটা চাপ দিতে পারে তারা কিন্তু ঈমান আনার জন্য মুসলমান হওয়ার জন্য তাদেরকে এভাবে চাপ দিতে পারে এটা কি আলাদা ধর্ম তারা বানাইছে জানি না যে একজন মুসলমানের সাথে কোলাকুলি করলে মুলাকাত করলেও নাকি তাদের ঈমান চলে যায় তাদের ঈমানে তো দুর্বল কেন হ্যাঁ ঈমান চলে গেলে কি হয়ে যাবে বো তালাক হয়ে যাবে কোন ব্যক্তি যদি কাফের হয়ে যায় তার দুইটা জিনিস একসাথে ভেঙে যাবে ঈমানও ভাঙবে বিয়েও ভাঙবে ঈমান ভাঙবে তো তারা তো ঈমান না নবায়ন করছে বিয়া না আবার এটা অনেকে বলে হিল্লা না হিল্লা বিয়ে করা লাগবে না অনেকে দেখতেছি হিল্লা বিয়ে করার জন্য বলতেছে হিল্লা বিয়ে না আমার স্টাস নতুন করে বিয়ে করলে কোন একজন ব্যক্তি কোন কুফুরি বক্তব্য করেছে আল্লাহ রাসূলকে গালি দিয়েছে আল্লাহকে গালি দিয়েছে এমন কথা বলে যেটা কারণে ঈমান চলে যায় তাহলে তার ঈমানও ভেঙে গেছে তার বিয়েটাও ভেঙে গেছে তাকে দুইটা জিনিস করতে হবে নতুন করে কালিমা পড়ে মুসলমান হইতে হবে যদি তার আগের বউয়ের সাথে ঘরসংসার করতে চায় তাকে তার সাথে নতুন করে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে হবে আমাদের ওই দুইজন সুন্নি ভাই তো কি করছে মোটামুটি কালিমা পড়ে মুসলমান হইছে এবার আমরা চাই ওনারা ফেসবুকে লাইভে এসে যেন ওনাদের বিয়েটা কি করে নবায়ন এই যে ঈমান ভঙ্গের কারণ আসলে কোনটা দুর্গা পূজায় যায় গান গাইলে ঈমান ভেঙে যায় দুর্গা পূজার শুভেচ্ছা জানালে ঈমান ভেঙে যায় এটা কি ঈমান ভঙ্গের কারণ মনে করে না মুসলমানের সাথে মুলাকাত করলে ঈমান ভঙ্গের কারণ মনে করে আমরা কত হতবাগা চিন্তা করে দেখে হায় হায় এই জন্য সাবধান